কবর স্থানে দান করা 200 জমি নিয়ে বিরোধের হিংস্র পুলিশের লাঠির বাড়িতে এক নারী মারা গেছে। বাড়ি এলে ক্ষমতা দেখায় অবশেষে খুনি করে ফেলল কুখ্যাত এই পুলিশ। খুনি পুলিশের শাস্তি চাচ্ছে সকলে। কবর স্থানে দান করা জমির জন্য পুলিশ হয়ে সাধারণ মহিলাকে নির্মম আঘাতে হত্যা করার এই মর্মান্তিক ঘটনা ঘটে বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ি মধ্যপাড়া গ্রামে। পলাশ মিয়া অভিযোগ করেন, কবর স্থানের 200 জমির মালিকানা নিয়ে গত 15 বছর ধরে প্রতিবেশী মৃত ইজার উদ্দিনের ছেলে পুলিশ সদস্য আব্দুর রহমান মিস্টারের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। ঢাকায় কর্মরত পুলিশ সদস্য মিস্টার বাড়িতে এলেই ক্ষমতার প্রভাবে তাদের হুমকি ধমকি দিয়ে থাকেন। গতকাল দুপুরে জীবন নেছা মাঠে ধান কাটা শ্রমিকদের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পুলিশ মিস্টার তার দুই ভাই বিপ্লব ও জহুরুল এবং তার ছেলে জীবন নেছার পথরোধ করেন। এরপর তাকে ধরে আমবাগানে নিয়ে বাঁশ দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার সজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা 2টার দিকে জীবন নেছা মারা যান। তিনি আরো বলেন, এভাবে তার স্ত্রীকে হত্যা করা হবে জানলে তিনি ওই জমি তাদের দিয়ে দিতেন। এর আগে নিহতের ভাসুর রাজু আহমেদকেও মারধর করা হয়।